हेलो स्टूडेंट्स, ट्रांसफार्मर 08 एंड टुडेज टॉपिक पैरेलल ऑपरेशन ऑफ ट्रांसफार्मर एंड दिस टॉपिक इज वेरी 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 मच इंपॉर्टेंट फॉर ऑल इलेक्ट्रिकल इंजीनियरिंग स्टूडेंट्स। सो लेट्स स्टार्ट। पैरेलल ट्रांसफार्मर एर पैरेलल ऑपरेशन तार माने आमरा शुरूते ही जेटा बुझे नेब जे एकटार बेशी ट्रांसफार्मर एकेर बेशी ट्रांसफार्मर एके अपरेर संगे पैरेलले कनेक्शन थाकबे এবং সেই সিস্টেমের সঙ্গে লোডকে কানেক্ট করা হবে। সুতরাং শুরুতেই আমরা দুটো ট্রান্সফরমারের ছবি নিয়ে নেব, দুটো ট্রান্সফরমারের আমরা ড্র করব অন দা বোর্ড, তাদের মধ্যে প্যারালালি কানেকশন করব এবং তাদের অ্যাক্রসে আমি কিন্তু কমন লোড কানেক্ট করব। সূত্র তারপরে আমরা জেনে নেব যে বেসিক্যালি কেন আমরা ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন করব, তার মানে বেসিক অ্যাডভান্টেজ অফ প্যারালাল অপারেশন। সো আমি দুটো ট্রান্সফরমার নেব, সেই দুটো ট্রান্সফরমার কে প্যারালালে কানেকশন করব, সিম্পলি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার নেব। সুতরাং সাপোজ দ্যাট দিস ইজ ইউর ট্রান্সফরমার 1 এন্ড ট্রান্সফরমার 1 এন্ড দিস ওয়ান ইজ ইউর ট্রান্সফরমার 2, দিস ওয়ান ইজ ইউর ট্রান্সফরমার 2। তো প্যারালাল অপারেশন করতে গেলে বুঝতেই পারছো দিস সাইড ইজ ইউর প্রাইমারি সাইড, প্রাইমারি সাইড অফ ট্রান্সফরমার এ, বেসিক্যালি দিস ট্রান্সফরমার এ ট্রান্সফরমার এন্ড দিস ওয়ান ইজ ট্রান্সফরমার বি। ওকে, সো দ্যাট এটা প্রাইমারি সাইড এবং এই ট্রান্সফরমারের এটা সেকেন্ডারি সাইড এন্ড এই ট্রান্সফরমারের এটা সেকেন্ডারি সাইড, এটা প্রাইমারি সাইড। এই দুটো ট্রান্সফরমারকে প্যারালালে কানেক্ট করতে গেলে আমাদের প্রথমেই যেটা করতে হবে দুটো ট্রান্সফরমারের পোলারিটি আমাদেরকে ফাইন্ড আউট করে নিতে হবে। তো সাপোজ দ্যাট আমরা পোলারিটি ফাইন্ড আউট করে উই গট এটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল এন্ড দিস ওয়ান ইজ প্লাস টার্মিনাল, এই ট্রান্সফরমারের দিস ওয়ান ইজ মাইনাস টার্মিনাল। এই দুটো ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের পোলারিটি টেস্ট করে আমরা এটা পেলাম এন্ড সেকেন্ডারি সাইডের সাপোজ দ্যাট দিস টার্মিনাল ইজ প্লাস টার্মিনাল এন্ড দিস ওয়ান ইজ মাইনাস টার্মিনাল, দিস টার্মিনাল ইজ প্লাস টার্মিনাল, দিস টার্মিনাল ইজ মাইনাস টার্মিনাল। সো পোলারিটি ফাইন্ড আউট করার পর এবার আমরা প্যারালালে কানেক্ট করব। সুতরাং প্যারালালে কানেক্ট করলে আমরা কিভাবে প্যারালালে কানেক্ট করব, প্যারালাল কানেক্ট করতে গেলে তোমাকে এই ট্রান্সফরমারের পজিটিভ পোলারিটির যে টার্মিনালটা সেই টার্মিনালের সঙ্গে আনাদার ট্রান্সফরমারের পজিটিভ পোলারিটির যে টার্মিনালটা রয়েছে সেই টার্মিনালের কিন্তু কানেকশন করতে হবে। আবারও বলি, ট্রান্সফরমার এ এর পজিটিভ টার্মিনাল এবং ট্রান্সফরমার বি এর পজিটিভ টার্মিনাল একে অপরের সঙ্গে কিন্তু কানেক্ট হবে এবং ট্রান্সফরমার এর নেগেটিভ টার্মিনাল এবং ট্রান্সফরমার বির নেগেটিভ টার্মিনাল একে অপরের সঙ্গে কানেক্ট হবে এবং আমরা এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করব সেই ভোল্টেজটা ভি ওয়ান অ্যাপ্লাই করব। বুঝতেই পাচ্ছ দুটো ট্রান্সফরমারে কিন্তু প্যারালালি ভি ওয়ান ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে, সিম্পলি ইন্ডিপেন্ডেন্টলি ভি ওয়ান ভোল্টেজ ট্রান্সফরমার এ তে চলে যাচ্ছে, ট্রান্সফরমার বি তেও কিন্তু সেই ভি ওয়ান ভোল্টেজটাই চলে যাচ্ছে, যেটা ছবিতে তুমি দেখতে পাচ্ছ যে এরা একে অপরের সঙ্গে প্যারালালে আছে তাই এটা সম্ভব হচ্ছে। সিমিলারলি আমরা যদি সেকেন্ডারি সাইড কেও প্যারালাল কানেক্টেড করি তাহলে অবশ্যই একইভাবে ট্রান্সফরমার এর পজিটিভ টার্মিনাল ট্রান্সফরমার বি এর পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করব সিম্পলি লাইক দিস এবং ট্রান্সফরমার বি এর নেগেটিভ টার্মিনালকে ট্রান্সফরমার এর নেগেটিভ টার্মিনালকে ট্রান্সফরমার বি এর নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করব এবং আমরা লোডটা কানেক্ট করব অ্যাক্রস দুটো ট্রান্সফরমারের সাথে, দুটো ট্রান্সফরমারের সঙ্গে লোডটাকে আমরা কানেক্ট করব। তো সাপোজ দ্যাট দিস ইজ ইউর লোড। তো এটা সিম্পলি আমি যে ড্রয়িংটা ড্র করলাম এটা প্যারালাল কানেক্টেড করলাম, দুটো ট্রান্সফরমারকে সিম্পলি প্যারালাল কানেক্ট করলাম। এভাবে কেন করব, তো প্রথমেই জেনে নেব অ্যাডভান্টেজ অফ প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশন করলে আমি সুবিধাটা কি পাবো, তো প্রথমত তোমাকে বলে রাখি, সাপোজ দ্যাট এই যে লোডটা রয়েছে এখানে যে লোডটা দেখতে পাচ্ছ, তো দুটো বেসিক অ্যাডভান্টেজের কথা আমি এখানে উল্লেখ করব। যেটা হচ্ছে এই যে লোডটা তুমি দেখতে পাচ্ছ, এই লোডটাকে এই মুহূর্তে পাওয়ার ট্রান্সফার করছে কে, এই মুহূর্তে লোডটাকে পাওয়ার ট্রান্সফার করছে কে, দেখো লোডটা সিম্পলি এই যে ট্রান্সফরমারের ট্রান্সফরমার এর যে সেকেন্ডারি ওয়াইন্ডিং সেই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর অ্যাক্রসে লাগানো আছে। তাহলে ট্রান্সফরমার এ একে রীতিমতো লোড ডেলিভার করছে, পাওয়ার ডেলিভার করছে,
এবং তার সাথে লক্ষ্য করো ট্রান্সফরমার বি এর যে ওয়াইন্ডিংটা তার অ্যাক্রসেও কিন্তু এই লোডটা রয়েছে, তার অ্যাক্রসেও এই লোডটা রয়েছে। সুতরাং দুটো ট্রান্সফরমার মিলে এই লোডটাকে কিন্তু পাওয়ার ডেলিভার করছে। এখন প্রশ্ন হলো যদি একটা ট্রান্সফরমার না থাকতো, সাপোজ দ্যাট এই লোডটা একটা ট্রান্সফরমারের অ্যাক্রসে থাকতো, তাহলে সমস্যা কি হতো? তাহলে সমস্যা এটাই হতো, সাপোজ এই লোডটার রিকোয়ারমেন্ট অনেক বেশি। আমি ধরে নিই যে এই ট্রান্সফরমারটা সর্বোচ্চ 5 KVA এর লোড ডেলিভার করতে পারে টু দ্য লোড, লোডকে 5 KVA এ পাওয়ার ডেলিভার করতে পারে টু দ্য লোড। তো ধরে নেওয়া যাক আমার এখানে লোড রিকোয়ারমেন্ট বেড়ে গেছে, তোমার কাছে 5 KVA এর ট্রান্সফরমার রয়েছে, 5 KVA এর ট্রান্সফরমার রয়েছে। সাপোজ দ্যাট আমার এখানে লোডের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা 7 KVA হয়ে গেল, সাপোজ 7 KVA হয়ে গেল, তখন এই একটা ট্রান্সফরমারের পক্ষে সুবিধা সম্ভব হয় না যে 7 KVA লোড একে কিন্তু পাওয়ার একে ডেলিভার করে। তখন আমরা আরেকটা 5 KVA কিংবা আরেকটা 3 KVA কিংবা আরেকটা 4 KVA ট্রান্সফরমার, হতে পারে ডিফারেন্ট রেটিং এর, ডিফারেন্ট কেভিএ রেটিং এর হতে পারে, বাট আমার লোডটা দরকার 7 KVA, এ 5 KVA আছে, সুতরাং আমার এখানে 2 KVA কিংবা তার থেকে বেশি ট্রান্সফরমার আমি যদি এখানে এর সঙ্গে প্যারালালে কানেক্ট করি তাহলে লোডের যে রিকোয়ারমেন্টটা সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল হতে পারে। সুতরাং ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা যদি ট্রান্সফরমারকে প্যারালালে কানেক্ট করি এবং তাদের অ্যাক্রসে যদি লোড কানেক্ট করি তাহলে লোড হিসাবে আমি কিন্তু অনেক লোডের অ্যাক্রসে অনেক বেশি, একটা সিঙ্গেল ট্রান্সফরমার থেকে অনেক বেশি পাওয়ার অথবা কেভিএ রেটিং পেতে পারি। সুতরাং এটা হচ্ছে প্রথম, একদম প্রথম অ্যাডভান্টেজ। দ্বিতীয় অ্যাডভান্টেজ, দ্বিতীয় অ্যাডভান্টেজটা সাপোজ দ্যাট সাপোজ এটা তোমার একটা সোর্স, ইট মে বি আ জেনারেটিং স্টেশন, জেনারেটর সাপোজ, তো এই জেনারেটর থেকে তুমি কি করবে, প্রথমে একটা ট্রান্সফরমারে আমরা পাওয়ারটাকে একটা ট্রান্সফরমারে পাওয়ারটাকে ফিড করব, এই ট্রান্সফরমার থেকে আমরা কোথায় নিয়ে যাব, থ্রু দা সার্কিট ব্রেকার আইসোলেটর আমরা নিয়ে যাব হচ্ছে বাস বারে। তো সাপোজ দ্যাট দিস ইজ ইয়োর ইনফাইনাইট বাস বার, তো দিস ইজ ইয়োর বাস বার, এই বাস বার থেকে আমাদের বিভিন্ন লোডে কিন্তু পাওয়ারটা যাবে, বাস বার থেকে বিভিন্ন লোডে পাওয়ারটা যাবে। তো মনে করা যাক যে কোনো অবস্থাতে, কোন অবস্থাতে এই ট্রান্সফরমারটার কিন্তু কোনোভাবে ফল্ট এসছে, সাপোজ দ্যাট এখানে কোনো ফল্ট এসে গেছে, এখানে কোনো ফল্ট এসে গেছে। তো এই ফল্ট যদি আসে তাহলে ট্রান্সফরমারটা রিপেয়ার হয়ে যাবে, মেনটেনেন্সে যাবে। তো মেনটেনেন্সে যদি আমি ট্রান্সফরমারটাকে নিয়ে নিই তাহলে আমাদের লোড এন্ড একদম ভীষণভাবে, খুব বাজেভাবে লোড এন্ড কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, পুরো লোড এন্ডটা অফ রাখতে হবে। তো আমি যদি সিস্টেমটা এরকম করে রাখি যে এই ট্রান্সফরমারের সঙ্গে আরেকটা ট্রান্সফরমার যদি প্যারালালে কানেক্ট করে রাখি লাইক দিস, সাপোজ আরেকটা ট্রান্সফরমার তুমি এরকম ভাবে এর সঙ্গে প্যারালালে কানেক্ট করে রেখেছো, প্যারালালে কানেক্ট করে রেখেছো, তাহলে কি হচ্ছে, যদি তোমার এই ট্রান্সফরমারটায় কোনোভাবে ফল্ট আসে তাহলে এই ট্রান্সফরমারটাকে তুমি অনায়াসে মেনটেনেন্সে নিতে পারো এবং অন্য যে ট্রান্সফরমারটা রয়েছে সেই ট্রান্সফরমারটা দিয়ে কিন্তু আপৎকালীন অবস্থায় তুমি কিন্তু লোডগুলোকে কিন্তু সচল রাখতে পারো। তো দুটো বেসিক অ্যাডভান্টেজ এটাই যে আমরা কেভিএ মোর আউটপুট পেতে পারি, কেভিএ আউটপুটটা মোর পেতে পারি। আর একটা হচ্ছে তোমার ট্রান্সফরমারে যদি কোনো ফল্ট আসে, যে কোনো ট্রান্সফরমারে যদি কোনো ফল্ট এসে যায় তাহলে আপৎকালীন অবস্থায় আমার লোডকে কিন্তু সচল রাখার জন্য অন্য ট্রান্সফরমার দিয়ে কিন্তু আমি লোডটাকে কিন্তু শেয়ার করতে পারি। তো দিস ইজ দ্য টু মেইন অ্যাডভান্টেজ অফ অটো ট্রান্সফরমার। এবারে আমরা দেখে নেব যেটা প্যারালাল অপারেশন, সরি অটো ট্রান্সফরমার নয়, সরি দিস ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ প্যারালাল অপারেশন অফ ট্রান্সফরমার। এবারে আমরা যেটা দেখব, যেটা সবার আগে জিজ্ঞেস করা হয় ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন করতে গেলে, যেটা যে কোশ্চেনটা একদম কমন কোশ্চেন, সেটা হচ্ছে যে কন্ডিশন গুলো কি কি, কি কি কন্ডিশন ফুলফিল করতে হবে ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন করতে গেলে। তো সুতরাং দেখে নাও, এটা আমি মুছে দিচ্ছি। প্রথম যে নেসেসারি কন্ডিশন, নেসেসারি কন্ডিশন মানে এটা হতেই হবে, আদারওয়াইজ প্যারালাল অপারেশন সম্ভব হবে না। নেসেসারি কন্ডিশন গুলো কি কি একবার দেখে নেব। নেসেসারি কন্ডিশন গুলো নাম্বার ওয়ান, আমাকে কি করতে হবে, সেম
পোলারিটি হতে হবে, যে কানেকশনটা করব যেটা আমি করলাম একটু আগে সেম পোলারিটিতে কানেকশন করতে হবে, মাস্ট বি সেম পোলারিটি, সেম পোলারিটি, সেম পোলারিটি, অ্যাকচুয়ালি মাস্ট বি সেম পোলারিটি। আমি সেম পোলারিটি বলতে বোঝায় যেটা আমি যে কানেকশনটা করলাম প্রাইমারি সাইডে আফটার গেটিং টার্মিনাল ফাইন্ডিং, টার্মিনাল ফাইন্ড আউট করার পরে আমি পজিটিভ পোলারিটির সঙ্গে পজিটিভ পোলারিটি এবং নেগেটিভ পোলারিটির সঙ্গে নেগেটিভ পোলারিটি এবং সেকেন্ডারি সাইডেও একদমই তাই। তো এটা যদি আমি না করি, এটা যদি ফুলফিল না করি, তাহলে ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন একেবারেই সম্ভব নয়। ধরে নেওয়া যাক যে কোনোভাবে আমি ভুল করলাম, আমি পোলারিটি যেটা এখানে কানেক্টেড করেছি এই পোলারিটিটা ঠিক করলাম না, এই পোলারিটিটা একদম সেম পোলারিটি কানেক্ট করেছি, আমি ধরে নেওয়া যাক ভুল করেছি। সাপোজ দ্যাট দিস ওয়ান ইজ ইওর ট্রান্সফরমার এ অ্যান্ড দিস ওয়ান ইজ ইওর ট্রান্সফরমার বি, এবং এখানে আমি পজিটিভ এটা নেগেটিভ এটা, সাপোজ দ্যাট দিস টার্মিনাল ইজ নেগেটিভ টার্মিনাল অ্যান্ড দিস টার্মিনাল ইজ পজিটিভ টার্মিনাল। এবারে লক্ষ্য করো, এবারে লক্ষ্য করো যে এই ট্রান্সফরমারে যে আমি কানেক্ট করেছি পজিটিভ এর সঙ্গে নেগেটিভ এবং নেগেটিভ এর সঙ্গে পজিটিভ, তো এটা ঠিক হয়নি। এটা হলে কিন্তু প্যারালাল অপারেশন হবে না, বরং অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেই ক্ষতিটা কি হতে পারে একটু তোমাদেরকে দেখাবো। তো এই ট্রান্সফরমারটা সাপোজ দ্যাট ই ভোল্টেজ ইএমএফ জেনারেট করছে, ইএমএফ জেনারেট করছে, এই ট্রান্সফরমারেও কিন্তু আমি ধরে নিলাম ইএমএফ জেনারেট করছে, তার মানে বোথ আর সেম ভোল্টেজ রেটিং, আমি ধরে নিলাম বোথ আর সেম ভোল্টেজ রেটিং, তবুও কিন্তু সমস্যাটা হবে। কিরকম সমস্যা হবে দেখো, আমি যদি এখানে লোড কানেক্ট নাও করি, তো কিছু সময়ের জন্য আমি ভুলে গেলাম যে এখানে লোড আছে, তো লোডটাকে আমি ওপেন করে দিলাম, আমি যদি লোড কানেকশন এখানে নাও করি তাহলেও কি হবে, যখন ট্রান্সফরমারটা রানিং থাকবে উইদাউট লোড, নো লোডে থাকবে, তখন তো ট্রান্সফরমারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কথা নয়, বিশেষত সেকেন্ডারি ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কথা নয়। তবে দেখে নাও যে এখানে যখন পজিটিভ, যে কোনো অ্যাট এনি ইনস্ট্যান্টিনিয়াস টাইমে, ইনস্ট্যান্টিনিয়াস টাইম টিতে কি হবে, এই টার্মিনালটা পজিটিভ মিন্স হায়ার পটেনশিয়াল অ্যান্ড দিস টার, এই টার্মিনালটা কানেক্টেড রয়েছে অন্য ট্রান্সফরমারের নেগেটিভ টার্মিনালের সঙ্গে, তার মানে এটা হচ্ছে লোয়ার পটেনশিয়াল। তাহলে কি হবে, এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হবে, সাপোজ দ্যাট আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হল, এই আই অ্যামাউন্ট অফ কারেন্টটা লোড যেহেতু ওপেন আছে লোডের দিকে যাচ্ছে না, তাহলে এই আই অ্যামাউন্ট অফ কারেন্টটা এখান দিয়ে আসবে, এখান দিয়ে এসে এখান দিয়ে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়ে এভাবে সার্কুলেট করে, এভাবে সার্কুলেট করে আবার এই রিটার্ন পাথটা ফলো করবে, এই রিটার্ন পাথটা ফলো করবে। সুতরাং দুটো ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এর মধ্যে দিয়েই কিন্তু একটা অ্যামাউন্ট অফ সার্কুলেটিং কারেন্ট কিন্তু ফ্লো করবে। আমি যদি এটাকে প্রুভ করতে চাই তাহলে একটু লক্ষ্য করো, আমি যদি মনে করা যাক এটা ইএমএফ তৈরি করছে, এটাও ইএমএফ তৈরি করছে, এটাকে যদি একটু প্রুভ করতে চাও, তো এটা যেহেতু একটা ক্লোজ সার্কিট হয়ে যাচ্ছে, লক্ষ্য করতে পারছো যে এটা একটা ক্লোজ সার্কিট হয়ে যাচ্ছে, তাহলে যে কোনো ক্লোজ সার্কিটে আমরা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, কেভিএল অ্যাপ্লাই করতে পারি। তো কেভিএল অ্যাপ্লাই করতে গেলে তোমাকে কি করতে হবে, যেখান থেকে শুরু করবে সেখানে এসে শেষ করবে, তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, আবার সেখানে এসে তোমাকে শেষ করতে হবে, সার্কিটটাকে কিন্তু কমপ্লিটলি ক্লোজ হতে হবে। সুতরাং ধরি আমি এখান থেকে শুরু করছি, আমি এখান থেকে এই ডাইরেকশনে যাচ্ছি, আমি কারেন্টের ডাইরেকশনে চলছি, সাপোজ আমি কারেন্টের ডাইরেকশনে চলছি, তো কারেন্টের ডাইরেকশনে চললে আমি কোথায় আছি এই মুহূর্তে, এই ট্রান্সফরমারের নেগেটিভ পোলারিটিতে আছি, তার মানে আমার পোটেনশিয়ালটা কিন্তু এখানে কম রয়েছে, নেগেটিভ পোটেনশিয়াল রয়েছে, কম রয়েছে সাপোজ। তো আমি এখান থেকে যাচ্ছি এই ওয়েতে, কারেন্টের ডিরেকশনে যাচ্ছি, তো আমি যাচ্ছি প্রথমে পজিটিভ টার্মিনাল, তার মানে আমার বডি পোটেনশিয়াল গেইন করলো, আর গেইন করলে প্লাস তোমরা কেবিএল দেখেছো, আমার ক্লাসও পড়ানো রয়েছে কেবিএল এর উপরে, তোমরা দেখে নিও। তো মাইনাস থেকে আমি প্লাসে গেলে আমার পোটেনশিয়াল গেইন কত, পোটেনশিয়াল গেইন হলো, আমি গেইন করলাম ই অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল, তো আমি প্লাস ই পেলাম। তারপর আমি কোথায় যাচ্ছি, একটা জিনিস আমি এখানে একটু বলতে চাই যে একটু যে এই যে ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং, এই সেকেন্ডারি ওয়াইন্ডিং এ আমি কি করব, এই ট্রান্সফরমারটার যে ইন্টারনাল ইম্পিডেন্স, বোঝো ট্রান্সফরমারের যে ইন্টারনাল ইম্পিডেন্স, সেটা আমি সব প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড সবগুলোকে এক জায়গায় অ্যাকুমুলেট করলাম, জড়ো করে নিলাম, এক জায়গায় আমি জড়ো করে নিলাম। তো জড়ো করে নিয়ে আমি সেটাকে লিখলাম জেড এ, দিস ইজ ইওর ইন্টারনাল ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার এ, মাইন্ড ইট, দিস ইজ ইওর ইন্টারনাল ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার এ। অ্যান্ড এখানেও আমি কি করলাম, এখানে আমি ট্রান্সফরমার বি এর যে ইম্পিডেন্সটা, ইন্টারনাল ইম্পিডেন্স,
সেটাকে এখানে অ্যাকুমুলেট করলাম, এখানে কনসেন্ট্রেট করলাম, দিস ইজ ইউর জেড ভি। জেড ভি ইন্টারনাল ইম্পিডেন্স অফ ট্রান্সফরমার বি, প্রাইমারি এবং সেকেন্ডারি যে অল ইম্পিডেন্স সেটাকে আমি এখানে কিন্তু জড়ো করে নিলাম। এবারে আমি কি করব, এর সঙ্গে এভাবে পোলারিটি, এই পোলারিটিতে কানেকশন করব। যদিও এটা এটা কিন্তু ইনার ম্যাটার, আমি এটাকে বাইরে দেখাচ্ছি, ঠিক আছে, এটা ইনার ম্যাটার, এটাকে এখানে, এর তো এখানে কোনো অস্তিত্ব নেই, এটাকে আমি সার্কিটে বাইরে দেখাচ্ছি। এনিওয়েজ, তো আমি এবারে যদি KVL অ্যাপ্লাই করি তাহলে দেখো কারেন্টটা এই এই ডাইরেকশনে ফ্লো হচ্ছে, তো এটা পজিটিভ টার্মিনাল। এবারে আমি যখন এই ইম্পিডেন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, ইম্পিডেন্সের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, এখান দিয়ে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে, আগেই বলেছি যে এখান দিয়ে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কি হচ্ছে, আমি এই পজিটিভ টার্মিনাল থেকে, দেখো এটা পজিটিভ টার্মিনাল, পজিটিভ টার্মিনাল থেকে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাচ্ছি, কারেন্ট অলওয়েজ ফ্লোস ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, এন্ড কারেন্টের ডাইরেকশন এটা। সুতরাং আমি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যদি যাই তাহলে আমার বডি পোটেনশিয়াল কিন্তু লুজ করবে, লুজ করবে, সুতরাং মাইনাস, এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে মাইনাস আই ইন্টু জেড এ। ওকে, ভেরি গুড। এবারে তুমি কোথায় আসছো, এখান দিয়ে তুমি রান করছো, লোড ওপেন হয়েছে, সুতরাং এদিকে যাওয়ার কোনো কথা নেই, এখান দিয়ে কারেন্টটা আসছে, সেই কারেন্টটা কিন্তু এখানে যাচ্ছে, দেখো এখানে কোথায় যাচ্ছে কারেন্টটা, এটা এটা লোয়ার পোটেনশিয়াল, এটা মাইনাস এ লোয়ার পোটেনশিয়াল, তো পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, পজিটিভ থেকে হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, সুতরাং এখানেও মাইনাস, মাইনাস আই ইন্টু জেড বি, মাইনাস আই ইন্টু জেড বি, পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, তার মানে এখানেও পোটেনশিয়াল লুজ করছি আমি, এন্ড আফটার দ্যাট নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, কারেন্ট এভাবে ফ্লো হচ্ছে, এন্ড আফটার দ্যাট পজিটিভ থেকে, সরি সরি সরি, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, তাহলে পোটেনশিয়াল এখানে এসে আবার গেন হচ্ছে, সো দ্যাট প্লাস ই, প্লাস ই এরও পোটেনশিয়াল ইএমএফ আমি ধরে নিয়েছিলাম ই, ওকে, ইকুয়ালস টু জিরো। এবারে একটু ভেবে দেখো, একটু একটু লক্ষ্য করো যে এখানে প্লাস ই, প্লাস ই, টু ই, টু ই ইকুয়ালস টু, এ দুটোকে ওপাশে নিয়ে যাও, আই জেড এ, আই জেড এ, আই জেড এ প্লাস আই জেড বি, তো তুমি এখান থেকে আই কে কমন নিয়ে নাও, এখান থেকে আই কে কমন নিলে কি হবে, টু ই ওভার জেড এ প্লাস জেড জেড বি, জেড বি ইকুয়ালস টু আই। একবার ভেবে দেখো কারেন্ট কি ফ্লো হবে না, দেখো কত কারেন্ট ফ্লো হবে, আমি বলি প্রথমত কারেন্ট ইকুয়ালস টু ইএমএফ, শুধু কি ইএমএফ, ইএমএফ ইন্টু টু, তার মানে দুটোর যে ইএমএফটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দুটোর ইএমএফ অ্যাড হয়েছে, এবং তাদের তারা কিসের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, জেড এ এবং জেড বি, তার মানে এখানে টোটাল ইম্পিডেন্স অফ টু ট্রান্সফরমার। তো একবার লক্ষ্য করো যে ট্রান্সফরমারের ইন্টারনাল ইম্পিডেন্স কত থাকবে, অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, আমরা ট্রান্সফরমারের ইন্টারনাল ইম্পিডেন্স কত আশা করি, অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, তো ভেরি মাচ কিন্তু লো ইম্পিডেন্স থাকে, এবং সেখানে যে ইএমএফটা দুটো ট্রান্সফরমার উৎপন্ন করছে তার টুয়াইস টাইম ইএমএফ কিন্তু টোটাল অ্যাক্ট হচ্ছে, এবং কারেন্ট কিন্তু ট্রিমেন্ডাসলি হাই কারেন্ট ফ্লো হবে দুটো ওয়াইন্ডিং এর মধ্যে দিয়ে, তার ফলে কি হবে, প্রথমত কপার লস প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে, এবং ট্রান্সফরমার মে বার্ন আউট, ট্রান্সফরমারটা কিন্তু জ্বলে যেতে পারে, পুড়ে যেতে পারে। সুতরাং পোলারিটি শুড বি, মাস্ট বি সেম, ওকে। এন্ড সেকেন্ড যে কন্ডিশনটা, সেকেন্ড কন্ডিশনের কথা বলবো, যে ভোল্টেজ রেটিং অফ টু ট্রান্সফরমার মাস্ট বি সেম, আমি আবারও বলছি ভোল্টেজ রেটিং, ভোল্টেজ রেটিং অফ, ভোল্টেজ রেটিং মাস্ট বি সেম, দুটো ট্রান্সফরমারের কথা অবশ্যই, মাস্ট বি সেম, আমি দুটো ট্রান্সফরমারের কথা বলছি, ভোল্টেজ রেটিং অফ টু ট্রান্সফরমার মাস্ট বি সেম। এখন এর যে সেকেন্ডারি ভোল্টেজ এবং প্রাইমারি ভোল্টেজ, সেকেন্ডারি ভোল্টেজ প্রাইমারি ভোল্টেজ তো সেম হবেই, বিকজ আমি এখানে ভি ওয়ান অ্যাপ্লাই করেছি সেটা দুটোর মধ্যে, এবারে ভোল্টেজ রেটিং মাস্ট বি সেম কেন, এর যে ইএমএফটা প্রোডাকশন হতে হবে এরও কিন্তু সেম ইএমএফ প্রোডাকশন হতে হবে, মাইন্ড, এর যে ইএমএফটা প্রোডাকশন হবে এরও কিন্তু সেম ইএমএফ প্রোডাকশন হতে হবে, আদারওয়াইজ কি হবে, সাপোজ দ্যাট তোমার লোড কানেক্টেড আছে, সাপোজ দ্যাট লোড কানেক্টেড আছে, লোড কানেক্টেড থাকাকালীনও কি হবে, অলদো লোড কানেক্টেড যদি থাকে তাতেও কিন্তু সমস্যা হবে, কিরকম সমস্যা হবে একটু লক্ষ্য করো, সাপোজ এখান দিয়ে তখন আই অ্যামাউন্ট কারেন্ট নয় বরং এখান দিয়ে
suppose that jodi unequal voltage hai, voltage rating must be same, kintu jodi eta fulfill na hoy, suppose mone kora jay je unequal voltage royeche, tar mane eta ea ebong eta ritimoto alada eta eb, ami mone kori je ea is higher than eb, okay, suppose ea is higher than eb, tar mane ki hobe, লোডের দিকে তো একটা কারেন্ট যাবে যেটা আইএল রীতিমতো যাচ্ছে কিন্তু কিন্তু লক্ষ্য করো যেহেতু এটা হায়ার পটেনশিয়াল এন্ড ইএ হায়ার দেন ইবি যেহেতু এটা হায়ার পটেনশিয়াল এন্ড এবং এটা পজিটিভ পজিটিভ পোলারিটি সেম আছে পোলারিটি সেম আছে কিন্তু এটা হায়ার এটা লোয়ার তাহলে কি হবে এই হায়ার এন্ড থেকে এই লোয়ার এন্ডের দিকে কারেন্ট ফ্লো হবে तो सपोज এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে দিস ইজ ইওর জেড এ এর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা আই এ ট্রান্সফরমার এ এর কারেন্ট ওকে এন্ড এটা জেড ভি তো এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হবে সেটা হচ্ছে আই বি আই বি এখন কোন ডাইরেকশনে ফ্লো হবে যদি এটা হায়ার পটেনশিয়াল এন্ড হয় কারেন্ট ফ্লো হবে এই ডাইরেকশনে এটা হচ্ছে আই বি এখন এখানে কিরচফস ল অ্যাপ্লাই করো কেভিএল অ্যাপ্লাই করো তো কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো রীতিমতো এটাও একটা ক্লোজ সার্কিট তো এই ক্লোজ সার্কিটে এই ক্লোজ সার্কিটটা নিয়ে একটু দেখো যে এদের মধ্যেও কিন্তু সার্কুলেটিং কারেন্ট ফ্লো হতে শুরু করবে তার প্রুফ যদি চাও তাহলে কেভিএল অ্যাপ্লাই করো তো এখান থেকে যদি তুমি যাত্রা শুরু করো তুমি যাচ্ছ কারেন্টের ডাইরেকশনে সাপোজ দ্যাট তো কারেন্টের ডাইরেকশনে গেলে দিস এন্ড ইজ নেগেটিভ দিস এন্ড ইজ পজিটিভ লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালে যাচ্ছ তাহলে প্লাস ইএ তারপর তুমি যাচ্ছ কারেন্টের ডাইরেকশনে লোডের মধ্য দিয়ে এটা একটা জেড কেও আমি একটা লোড কনসিডার করছি সুতরাং আই এ এখানে তোমার পটেনশিয়াল লুজ হবে আই এ জেড এ ওকে আফটার দ্যাট তুমি এখানে কি যাচ্ছ এটা হায়ার পটেনশিয়াল তো লোয়ার থেকে হায়ারে যাচ্ছ তার মানে পটেনশিয়াল গেইন হচ্ছে সো দ্যাট প্লাস আই বি জেড ভি এন্ড আফটার দ্যাট প্লাস থেকে মাইনাসে যাচ্ছ প্লাস থেকে মাইনাসে যাচ্ছ পটেনশিয়াল লুজ হবে সো দ্যাট মাইনাস মাইনাস ইবি পটেনশিয়াল লুজ ইকুয়ালস টু জিরো একবার ভেবে দেখো এবারে দেখো এটাকে সিম্পলিফাই করো ইএ মাইনাস ইবি ইএ মাইনাস ইবি ইকুয়ালস টু এটাকে ওপাশে নাও আই এ জেড এ মাইনাস আই বি জেড ভি তো দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো ইএ এবং ইবি এর মধ্যে যদি পটেনশিয়াল ডিফারেন্স থাকে আমি বলেছিলাম আনইকুয়াল ভোল্টেজ রেটিং তাহলে একজন বেশি একজন কম তাহলে ইএ এবং ইবি তো জিরো নয় ইএ এদের এদের বিয়োগফলটা যদি জিরো হয় তাহলে এই সাইডে জিরো হয়ে যাবে এদের বিয়োগফল জিরো নয় দিস ইজ ওয়াই আইএ এবং আইবি এই সার্কুলেটিং কারেন্টটা ফ্লো হচ্ছে ইন বিটুইন ট্রান্সফরমার টু ট্রান্সফরমার তো যদি এই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয় তাহলে এখানেও সেই একই কথা বলতে হয় যে ট্রান্সফরমারের কপার লস কিন্তু হিউজ বেড়ে যাবে এবং ট্রান্সফরমারটা প্রচন্ড পরিমাণে হিট হবে তো এটা একদম আনডিজারেবল একদম আনডিজারেবল আমরা এটা চাইবো না যে ট্রান্সফরমারের নিজেদের মধ্যে কারেন্ট শেয়ার করুক একে অপরের সঙ্গে সুতরাং এটাও একটা আনডিজারেবল কন্ডিশন কিন্তু সুতরাং থার্ড পয়েন্ট ইজ ভোল্টেজ রেটিং মাস্ট বি সেম দুটো ট্রান্সফরমারের ভোল্টেজ রেটিং কিন্তু অবশ্যই সেম হতে হবে এন্ড থার্ড পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফেজ শিফট আমি বলবো ফেজ শিফট মাস্ট বি সেম ফেজ শিফট মানে এই যে ট্রান্সফরমার দুটো দেখতে পাচ্ছ সাপোজ দ্যাট এই ট্রান্সফরমারের যে ভোল্টেজটা যে কোনো অ্যাট এনি ইনস্ট্যান্ট যে কোনো ইনস্ট্যান্টিনিয়াস টাইমে এর যে ভোল্টেজটা সেটা হচ্ছে সাপোজ দিস ইজ ইওর ইএ ইএ এন্ড দিস ইজ ইওর ইবি সেম ম্যাগনিচিউড বাট দেয়ার ইজ সাম ফেজ ডিফারেন্স ফাই দেয়ার ইজ সাম ফেজ ডিফারেন্স ফাই তো দিস ইজ ইওর ইবি ম্যাগনিচিউড সেম তার মানে সেম ভোল্টেজ রেটিং তো আছে সেম ভোল্টেজ রেটিং আছে সেম পোলারিটি আছে সেম ভোল্টেজ রেটিং আছে সেম পোলারিটি আছে তারপরে যেটা কন্ডিশন ফুলফিল করতে হবে ফেজ শিফট মাস্ট বি সেম তার মানে দুটোর ভোল্টেজ এট এ টাইম একই জেনারেট করছে বাট তাদের মধ্যে ফেজ শিফট রয়েছে তো যদি ফেজ শিফট থাকে তাহলে এই দুজনের মধ্যে একটা রেজাল্টেন্ট ভোল্টেজ চলে আসবে দুজনের মধ্যে রেজাল্টেন্ট ভোল্টেজ কি চলে আসবে সাপোজ দ্যাট আমি ডিটারমাইন করতে চাইছি যে কত আসছে দেখি ইএ মাইনাস ইবি তো ইএ মাইনাস ইবি যখন করতে চাইবো তাহলে দিস ইজ ইওর
EB, this is your EB, EB. तो एदेर मध्ये लक्ष्य करो एरकम एकटा रेजल्टेंट वोल्टेज ER जेटा किना EA माइनस EB तैरी हो जाए। এই যে ভোল্টেজ রেজাল্টেন্ট ভোল্টেজ তৈরি হয়ে যাবে, তার মানে দুটো ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজের মধ্যে কিন্তু ফেজ ডিফারেন্স চলে আসছে, মানে তাদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স চলে আসবে। আবারও একই কাণ্ড ঘটবে, আবারও একই কাণ্ড ঘটবে। তো এটা হচ্ছে মাইনাস ইভি, বেসিক্যালি এটা মাইনাস ইভি। আমি থ্রি ফেজ পলিফেজ যখন পড়াবো তখন এই জিনিসগুলো আরো ভালো বুঝতে পারবে। তো এদের মধ্যে যখন রেজাল্টেন্ট চলে আসবে তখন দুটোর মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স চলে এসে তাদের মধ্যে কিন্তু সার্কুলেটিং কারেন্ট আবার ফ্লো হতে শুরু করবে। ওকে, তো এটাও কিন্তু একদমই আনডিজারেবল, ফেজ শিফট মাস্ট বি সেম। এন্ড ফোর্থ কন্ডিশন, যেটা ফোর্থ কন্ডিশন হচ্ছে বেসিক্যালি, ফোর্থ কন্ডিশনটা হচ্ছে তোমার থ্রি ফেজ ট্রান্সফরমারের জন্য। থ্রি ফেজ ট্রান্সফরমার, এটা সিঙ্গেল ফেজ কন্ডিশনটা লাগবে না, এটা হচ্ছে ফেজ সিকোয়েন্স, ফেজ সিকোয়েন্স মাস্ট বি সেম, মাস্ট বি সেম। এটা মূলত থ্রি ফেজ ট্রান্সফরমার, থ্রি ফেজ ট্রান্সফরমার, থ্রি ফেজ ট্রান্সফরমারের জন্য। তো ফেজ সিকোয়েন্স সেম হতে হবে, মানে মনে করা যাক দুটো ট্রান্সফরমার সেকেন্ডারি সাইড স্টারে কানেক্টেড আছে। তো সাপোজ দ্যাট তোমার প্রথম ট্রান্সফরমারটা, সাপোজ প্রথম ট্রান্সফরমারটা এটা হচ্ছে ER, এটা EY, EY and this one is EB. তো এরকম ফেজ শিফট রয়েছে, ফেজ সিকোয়েন্স রয়েছে তাদের মধ্যে। এবং পরের ট্রান্সফরমারটা, ট্রান্সফরমার বি তে তোমার দেখা যাচ্ছে যে দিস ইজ ইউর ER, ER and this is your EB and this is your EY. তো এখানে লক্ষ্য করো এটা নেগেটিভ ফেজ সিকোয়েন্সে আছে, এটা নেগেটিভ ফেজ সিকোয়েন্স। এটা যেমন আর ওয়াই বি, এটা তেমনি আর বি ওয়াই, নেগেটিভ ফেজ সিকোয়েন্সে আছে। তখন এই ধরে নাও যে কি বি, বি ফেজ, বি ফেজ এবং এর বি ফেজের মধ্যে কিন্তু রীতিমতো ফেজ ডিফারেন্স থাকছে। রীতিমতো ফেজ ডিফারেন্স থাকলে কিন্তু কি হবে, তো এটা যদি, এটা যদি নেগেটিভ ফেজ সিকোয়েন্স, এটা যদি পজিটিভ ফেজ সিকোয়েন্সে থাকে, তাহলে কিন্তু যে কোনো ফেজের মধ্যে, এখানে ইন দ্যাট কেস ইবি এবং ইওয়াই এর মধ্যে দেখছো 120 ডিগ্রি ফেজ ডিসপ্লেসমেন্ট জেনারেট হয়ে যাচ্ছে। ফেজ ডিসপ্লেসমেন্ট যদি জেনারেট হয়ে যায় তাহলে এখানকার যে ভোল্টেজ, বি ফেজের ভোল্টেজ আর এখানকার বি ফেজের ভোল্টেজের মধ্যে হিউজ ডিফারেন্স থাকবে, পটেনশিয়াল ডিফারেন্স থাকবে। তখন এদের মধ্যে দিয়েও কিন্তু সার্কুলেটিং কারেন্ট প্রচন্ড বাজেভাবে সার্কুলেটিং কারেন্ট ফ্লো হবে। সুতরাং এটাও একদম ভেরি মাচ আনডিজারেবল কন্ডিশন। এই এটা যদি হয় তাহলে ট্রান্সফরমার কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। কাজেই এটা ভেরি 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 মাচ আনডিজারেবল কন্ডিশন। এবং এটা সিঙ্গেল ফেজে ফেজ সিকোয়েন্সে কোনো ম্যাটার নেই, থ্রি ফেজে ফেজ সিকোয়েন্সের ম্যাটার আছে। তো থ্রি ফেজে একটা নেসেসারি কন্ডিশন গুলোর মধ্যে এটা এক্সট্রা, এবং বাকি সব কন্ডিশন গুলো কিন্তু ফুলফিল করতে হবে। এই প্রথম তিনটা কন্ডিশন কিন্তু অবশ্যই ফুলফিল করতে হবে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, এবং থ্রি ফেজের ক্ষেত্রে এই চারটে কন্ডিশনই কিন্তু একদম ফুলফিল করতে হবে। এগুলো হচ্ছে একদম নেসেসারি কন্ডিশন। এবারে কিছু ডিজারেবল কন্ডিশন গুলো, ডিজারেবল কন্ডিশনের কথা বলবো। ডিজারেবল কন্ডিশন মানে হচ্ছে তোমার এই কন্ডিশন গুলো ফুলফিল যদি তুমি নাও করো তবুও তোমার প্যারালাল অপারেশন হবে, কিন্তু যদি এইগুলো তুমি ফুলফিল করো তাহলে প্যারালাল অপারেশনটা অত্যন্ত ভালো হবে, অত্যন্ত ভালো হবে, যেটা হচ্ছে ডিজারেবল কন্ডিশন। অলদো এটা একদম নেসেসারি নয়, কিন্তু এটা তুমি যদি ফুলফিল করতে পারো তাহলে প্যারালাল অপারেশনটা একদম কিন্তু সুন্দর প্যারালাল অপারেশন হবে, যার রেজাল্টটা কিন্তু অত্যন্ত ভালো হবে, অলদো ইট ইজ নট নেসেসারি। সুতরাং ডিজারেবল কন্ডিশন, ডিজারেবল কন্ডিশন, ডিজারেবল কন্ডিশনের মধ্যে আমি বলবো যে প্রথম যে পয়েন্টটা আমি বলবো, প্রথম পয়েন্ট আমি বলতে চাইবো যে ট্রান্সফরমারের মোদ্দা কথা, ট্রান্সফরমারের যে লোড শেয়ারিং, লোড শেয়ারিং, লোড শেয়ারিং ইজ মাস্ট বি প্রপোর্শনাল টু, লোড শেয়ারিং মাস্ট বি প্রপোর্শনাল টু দেয়ার কেভিএ রেটিং, কেভিএ রেটিং, বুঝো। তার মানে যে ট্রান্সফরমারের কেভিএ রেটিং যত, সেই ট্রান্সফরমারের লোড শেয়ারিং কিন্তু অ্যাকর্ডিং টু দেয়ার কেভিএ রেটিং, তার সঙ্গে যেন প্রপোর্শনাল হয়। যার কেভিএ রেটিং বেশি সে যেন বেশি পাওয়ার ডেলিভার করে, যার কেভিএ রেটিং কম সে কম পাওয়ার ডেলিভার করবে। সাপোজ দ্যাট মনে করে যাক যে এটা তোমার 10 কেভিএ ট্রান্সফরমার,
এটা 5 কেভি এর ট্রান্সফরমার सपोज सपोज 10 কেভি এর ট্রান্সফরমার তো 10 কেভি এর ট্রান্সফরমার যদি কোনো একটা সময় 4 কেভি এর লোড ডেলিভার করে তাহলে 5 কেভি এর ট্রান্সফরমার সেই সময় 2 কেভি এর লোড ডেলিভার করবে জাস্ট যেহেতু ওদেরকে রেটিং এর রেশিও 2:1 কাজেই ওদের লোড শেয়ারিংটাও 2:1 হবে তো আমি বলতে চাইবো লোড শেয়ারিং অ্যাকচুয়ালি লোড শেয়ারিং অফ ট্রান্সফরমার এ ট্রান্সফরমার এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কেভিএ অফ ট্রান্সফরমার এ কেভিএ অফ ট্রান্সফরমার এ লোড শেয়ারিং অফ ট্রান্সফরমার এ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কেভিএ অফ ট্রান্সফরমার এ এন্ড এখানে লোড শেয়ারিং অফ ট্রান্সফরমার বি ইজ ডাইরেক্টলি শুডি must be directly proportional to KVA rating of transformer B. সুতরাং load their ratio must be equal. Load of transformer A, actually sharing load, transformer A over load of transformer B, actually sharing, is equals to, must be equals to KVA of transformer A over KVA of transformer B and it is a desirable condition ঠিক আছে এটা যদি ফুলফিল নাও হয় তো ও প্যারালাল অপারেশন হবে কিন্তু তার রেজাল্টটা খুব একটা ভালো হবে না এন্ড এটা হচ্ছে নাম্বার 1 এন্ড সেকেন্ড যেটা আমি ডিজারেবল কন্ডিশনের কথা বলবো যে ট্রান্সফরমার এ এক্স এ মানে রিঅ্যাক্ট্যান্সের কথা বলছি XA and RA তাহলে রেজিস্ট্যান্স ট্রান্সফরমার এর যে রিঅ্যাক্ট্যান্স এবং ট্রান্সফরমার এর যে রেজিস্ট্যান্স মাস্ট বি ইকুয়াল টু রেশিও এদের রেশিও মাস্ট বি ইকুয়াল টু ট্রান্সফর্ম এক্স অফ ট্রান্সফরমার বি রিঅ্যাক্ট্যান্স অফ ট্রান্সফরমার বি ওভার সরি ট্রান্সফরমার হ্যাঁ বি 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 ট্রান্সফরমার বি ওভার রেজিস্ট্যান্স অফ ট্রান্সফরমার বি একটা জিনিস বোঝো যদি এইটা পসিবল হয় না যদি এটা পসিবল হয় অটোমেটিক্যালি এটা পসিবল হবে যদি এটা পসিবল হয় অটোমেটিক্যালি এটা পসিবল হবে এটা যদি পসিবল না হয় তাহলে কিন্তু এটা পসিবল হবে না থার্ড এটারই রেস ধরে বলা যায় যে পার ইউনিট ইম্পিডেন্স তার মানে ZA ট্রান্সফরমার এর জেড পার ইউনিট ইম্পিডেন্স রেশিও অফ পার ইউনিট ইম্পিডেন্স আমি আবার বলি তুমি নোট করতে পারো রেশিও অফ পার ইউনিট ইম্পিডেন্স শুড বি সেম বোথ ট্রান্সফরমারে তার মানে জেড এ অবভিয়াসলি ইট ইজ পার ইউনিট ওভার জেড বি অবভিয়াসলি এটাও পার ইউনিট ইম্পিডেন্স রেশিও শুড বি সেম মানে ইকুয়াল should be same per unit impedance ratio should be same এগুলো যদি হয় তবেই কিন্তু এই এই কন্ডিশন গুলো যদি ফুলফিল হয় তবেই কিন্তু তোমার এই যে লোড শেয়ারিং টা কিন্তু তাদের কেভিএ রেটিং এর সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে এ পর্যন্ত বুঝে গেল এখন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু কনসেন্ট্রেশনটা রাখতে হবে এটা বুঝলাম ওকে তো আমি এবারে দেখে নিতে চাইবো যে কোন ট্রান্সফরমার কতটা লোড শেয়ার করবে এবং কোন ট্রান্সফরমারের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে এবং কোন ট্রান্সফরমার কত পাওয়ার ডেলিভার করবে তার মানে লোড শেয়ার করবে ওকে লেটস সি সাপোজ দ্যাট আমি জানতে চাইছি কারেন্ট থ্রু ট্রান্সফরমার এ দ্যাট ইজ আই এ ইকুয়ালস টু জানতে চাইছি তো আমি একটু আই এ ইকুয়ালস টু ফাইন্ড আউট করার আগে আমি যেটা বলতে চাইব যে আমরা যদি কারেন্ট ডিভিশন যে রোল রয়েছে কারেন্ট ডিভিশন রোলটাকে একটু জেনে নিই সাপোজ দ্যাট যে এটা একটা তোমার সোর্স সাপোজ এটা একটা সোর্স ভোল্টেজ সোর্স তো এই সোর্সের অ্যাক্রসে তোমার একটা লোড আছে সাপোজ একটা লোড আছে এন্ড দিস লোড ইজ টেকিং আইএল অ্যামাউন্ট অফ কারেন্ট ওকে এই লোডটা আইএল অ্যামাউন্ট অফ কারেন্ট নিচ্ছে
এখন আইএল অ্যামাউন্ট অফ কারেন্টটা যেটা নিচ্ছে সেটা যদি আমি এর সাথে একটু কম্পেয়ার করি, এটাও যেমন আইএল অ্যামাউন্ট অফ কারেন্ট নিচ্ছে, তো দেখো যে এ কিন্তু সরাসরি আইএল অ্যামাউন্ট অফ কারেন্ট পাচ্ছে না, বরং এখানে জেড এ এবং জেড ভি ইন প্যারালাল রয়েছে, জেড এ এবং জেড ভি ইন প্যারালাল রয়েছে। তো এখানে আমি যদি এটাকেই দেখাতে চাই, এটাকেই দেখাতে চাই, সাপোজ দ্যাট দিস ইজ ইউর জেড এ এন্ড দিস ইজ ইউর জেড ভি ইন প্যারালাল কানেক্টেড ইন প্যারালাল। তো আমি অ্যাকচুয়ালি দেখো একটু লক্ষ্য করো, আমি অল কন্ডিশন যখন ফুলফিল করব, লোডটাকে যদি রিমুভ করে দিই, তাহলে এদের মধ্যে দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ দে আর সেম পটেনশিয়াল, সেম পটেনশিয়াল, ভোল্টেজ রেটিং মাস্ট বি সেম আমি বলেছিলাম। সুতরাং আমি এই দুটো যে সোর্স, সেই দুটো সোর্সকে যদি একটা জায়গায় মার্চ করি, তাহলে আমি দেখতে পাবো যে জেড এ এবং জেড বি প্যারালালে রয়েছে এবং যাদের মধ্যে দিয়ে এই আইএল অ্যামাউন্ট অফ কারেন্ট এরা শেয়ার করছে। দেখো এখানে যে আইএল অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে, একদম নিশ্চিতভাবে বলা যায় যে আইএল অ্যামাউন্ট অফ কারেন্টটা পুরোটাই এ ডেলিভার করছে না, কিংবা আইএল অ্যামাউন্ট অফ কারেন্টটা পুরোটাই এ ডেলিভার করছে না, এ ডেলিভার করছে না। তাহলে আইএল অ্যামাউন্ট অফ কারেন্ট এরা দুজনে মিলে ডেলিভার করছে, তাহলে আইএল অ্যামাউন্ট অফ কারেন্ট এদের দুজনের মধ্যে ঢুকছে, দিয়ে লোডে পৌঁছাচ্ছে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় যে জেড এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে আর জেড বি এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তাহলে অ্যাকর্ডিং টু কারেন্ট ডিভিশন রোল, কারেন্ট ডিভিশন রোলে আমরা কি দেখছি, সাপোজ দ্যাট আই এ ডিটারমাইন করতে চাইছি, তার মানে এর মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হচ্ছে, এর মধ্যে দিয়ে আই এ অ্যামাউন্ট কারেন্ট ফ্লো হচ্ছে। তো আই এ যদি ডিটারমাইন করতে চাই, তাহলে আমরা কি করি, আই এ ইকুয়ালস টু টোটাল কারেন্ট, টোটাল কারেন্ট দ্যাট ইজ আই এল, আই এ ইকুয়ালস টু, আমি ব্রাঞ্চ কারেন্ট ডিটারমাইন করতে চাইছি, টোটাল কারেন্ট ইনটু ইম্পিডেন্স অফ আনাদার ব্রাঞ্চ, ইম্পিডেন্স অফ আনাদার ব্রাঞ্চ, আনাদার ব্রাঞ্চের ইম্পিডেন্স কত, জেড ভি, জেড ভি ওভার জেড ভি ওভার জেড এ প্লাস জেড ভি। আমরা বলি যদি তুমি কারেন্ট ডিভিশন রোলের যে মেথডটা রয়েছে, তুমি যদি এই ব্রাঞ্চের কারেন্ট ডিটারমাইন করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, টোটাল কারেন্ট মাল্টিপ্লাইড বাই, টোটাল কারেন্ট মাল্টিপ্লাইড বাই ইম্পিডেন্স অফ আনাদার ব্রাঞ্চ প্লাস জেড এ প্লাস জেড বি, দুটো ব্রাঞ্চের ইম্পিডেন্সের যোগফল, দুটো ব্রাঞ্চের ইম্পিডেন্সের যোগফল। সিমিলারলি আমি যদি আই বি ডিটারমাইন করতে চাই, তাহলে এটা আই বি, আই বি ডিটারমাইন করতে চাইলে এখানেও সেই আই এল টোটাল কারেন্ট মাল্টিপ্লাইড বাই ইম্পিডেন্স অফ আনাদার ব্রাঞ্চ জেড এ, জেড এ ওভার জেড এ প্লাস জেড বি। তো এটা কারেন্ট ডিভিশন মেথড। তাহলে আমি এখন যদি আই এ ডিটারমাইন করতে চাই, তাহলে আই এ ডিটারমাইন করতে চাইলে আমি কি করবো, আই এ ইকুয়ালস টু, আই এ ইকুয়ালস টু আই এল ওভার, আই এল ওভার আই এ ইন্টু জেড ভি, জেড ভি আমি যেহেতু এটা জেড ভি, জেড ভি যেহেতু এ ডিটারমাইন করতে চাইছি, এর কারেন্ট ডিটারমাইন করতে চাইছি, ওভার জেড এ প্লাস জেড বি। ওকে গট ইট, সো এটা বুঝলাম। এবারে আমি এটা কারেন্ট যেটা ফ্লো হবে সেটা কোন ইকুয়েশনে আমি বার করব, ট্রান্সফরমার এর কারেন্ট যেটা ফ্লো হবে সেটা কোন ইকুয়েশনে বার করব সেটা পেয়ে গেলাম। ট্রান্সফরমার বি এর কারেন্টও একই হবে। আমি এখান থেকে একটু দেখে নিতে চাইবো যে ট্রান্সফরমার এ কতটা লোড শেয়ার করছে। তো লোড শেয়ারিং, লোড শেয়ারিং অফ ট্রান্সফরমার, ট্রান্সফরমার এ, ট্রান্সফরমার এ দ্যাট ইজ লোড অফ এ ইকুয়ালস টু, দেখো ট্রান্সফরমার এর আমি যদি এটা লিখি, ট্রান্সফরমার এর ভোল্টেজ ইন্টু ট্রান্সফরমার এর কারেন্ট, মানে এ নামক ট্রান্সফরমার এর ভোল্টেজ ইন্টু এ নামক ট্রান্সফরমার এর কারেন্ট ইকুয়ালস টু লোড শেয়ারিং বাই দা ট্রান্সফরমার এ, তাহলে এর ভোল্টেজ কত, যেহেতু দুটোরই ভোল্টেজ সমান, লোড ভোল্টেজ ইকুয়ালস টু এর ভোল্টেজ, লোড ভোল্টেজ ইকুয়ালস টু এর ভোল্টেজ, সুতরাং আমি লিখতে পারি ভি এল ইন্টু আই এ, দেখো ভি এল ইন্টু আই এ, সো দ্যাট এখানে ভি এল ইন প্লেস অফ আই এ উই ক্যান রাইট দিস, আই এ ডিটারমাইন করে নিয়েছি, আই এ ডিটারমাইন করে নিয়েছি, ইন প্লেস অফ আই এ, ইন প্লেস অফ আই এ আমি এটা লিখতে পারি। সুতরাং আমি যদি এখানে লিখি আই এল ইন্টু জেড ভি ওভার জেড এ প্লাস জেড ভি, তাহলে একদম ঠিক। ওকে একটু লক্ষ্য করো, এইবারে আই এল কে বাইরে নিয়ে এসো, ভি এল ইন্টু আই এল
VL into IL ZV over ZA ওভার জেড এ প্লাস জেড বি তার মানে একটা জিনিস লক্ষ্য করো যে আমি যদি লোড শেয়ারিং বার করতে চাই ট্রান্সফরমারের লোড শেয়ারিং বার করতে চাই এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে টোটাল লোড ইনটু তার মানে টোটাল লোড ইনটু জেড এ জেড বি ওভার জেড এ প্লাস জেড বি ওকে তাহলে লোড শেয়ারিং কিভাবে বার করবে তার ফর্মুলা কি টোটাল লোড ইনটু জেড ভি ওভার জেড এ প্লাস জেড ভি ওকে এটা ট্রান্সফরমার ওয়ান এর কারেন্ট এবং ট্রান্সফরমার ওয়ান এর লোড শেয়ারিং এখন যদি ট্রান্সফরমার বি এর কথা জানতে চাও তাহলে একই ফর্মুলা তুমি শুধু এখানে বি করে দাও এখানে ট্রান্সফরমার বি ওকে সুতরাং আইবি এখানে হয়ে যাবে এ বাস এখানে ট্রান্সফরমার বি এর লোড শেয়ারিং দেখতে চাও তাহলে এখানে হয়ে যাবে আইবি এবং এখানে হয়ে যাবে জেড এ এখানে জেড এ এখানে জেড এ জেড এ দিস ইজ ইউর লোড শেয়ারিং বাই দা ট্রান্সফরমার বি তাহলে কোন ট্রান্সফরমার কত লোড শেয়ার করবে তার ফর্মুলা হচ্ছে টোটাল লোড ইনটু যদি ট্রান্সফরমার এ হয় তাহলে উপরে যাবে জেড বি নিচে জেড এ প্লাস জেড বি যদি ট্রান্সফরমার বি হয় লোড শেয়ারিং হবে টোটাল লোড ইনটু জেড এ ওভার জেড এ প্লাস জেড বি এবং কারেন্টের কারেন্ট যদি তুমি বার করতে চাও তাহলে অ্যাকর্ডিং টু কারেন্ট ডিভিশন রোল তুমি আই এ যদি ডিটারমাইন করতে চাও তাহলে সিম্পলি এখানে জেড বি বসবে এবং আই বি যদি ডিটারমাইন করতে চাও তাহলে এখানে জেড এ বসবে তো দিস ইজ দা লোড শেয়ারিং এন্ড কারেন্ট থ্রু দা টু ট্রান্সফরমার এবং এর নেসেসারি কন্ডিশন গুলো ফুলফিল তোমাকে করতেই হবে যদি তুমি নেসেসারি কন্ডিশন গুলো ফুলফিল না করো প্যারালাল অপারেশন সম্ভব নয় কিন্তু ডিজারেবল যে কন্ডিশন রয়েছে অলদো ইট ইজ নট নেসেসারি বাট এটা যদি তুমি করতে পারো খুব ভালো হবে ট্রান্সফরমারের প্যারালাল অপারেশন এর পারফরমেন্স খুব ভালো হবে এবং সেটা কিন্তু তাদের কেভিএ রেটিং মোদ্দা কথা কেভিএ রেটিং এর সাথে একদম সুবিচার করবে কেভিএ রেটিং যেমন হবে তার রেসপেক্টিভ পাওয়ার কিন্তু ডেলিভার করবে যদি এই কন্ডিশন গুলো ডিজারেবল কন্ডিশন গুলো ফুলফিল না হয় তাহলে কিন্তু লোড শেয়ারিংটা তাদের কেভিএ রেটিং অনুযায়ী নাও হতে পারে এবং তারপরে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোন ট্রান্সফরমার কতটা বেশি কারেন্ট ডেলিভার করবে কতটা বেশি পাওয়ার ডেলিভার করবে কমন লোডকে সেটা কিন্তু এই ফর্মুলা গুলো দিয়ে তোমাকে ফাইন্ড আউট করতে হবে তো ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ সো মাচ